যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হওয়ার পর আলোচনায় টিম ওয়ালস। মিনেসোটা অঙ্গরাজ্যের এই গভর্নর কাজ করেছেন সামরিক বাহিনীতে, ছিলেন শিক্ষক ও ফুটবল কোচ। প্রগতিশীল নীতি কারণে ডেমোক্র্যাট পার্টিতে রয়েছে তার বেশ গ্রহণযোগ্যতা। ইসরায়েলের সমর্থক হলেও ওয়ালসের অবস্থান গাজায় যুদ্ধবিরতির পক্ষে। 6000 mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি N73। নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেরি ভ্যান্সকে উদ্ভট আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন ডেমোক্রেট রাজনীতিবিদ টিম ওয়ালস। মার্কিন রাজনীতিতে খুব বেশি আলোচিত মুখ না হলেও তিনি এখন আসন্ন নির্বাচনে লড়বেন কমলা হ্যারিসের রানিং মেট হিসেবে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের 6 বারের সদস্য টিম ওয়ালস বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে। ডেমোক্র্যাটদের দুর্গ না হওয়া সত্ত্বেও মিনেসোটায় 2 বারই সহজ জয় পেয়েছেন তিনি। 2006 সালে রাজনীতিতে পথচলা 60 বছর বয়সী ওয়ালজের। 17 বছর বয়সে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডে যোগ দিয়ে প্রায় 2 যুগ কাজ করেছেন। একটি হাই স্কুল টিমের সাবেক ফুটবল কোচ, পেশাগত জীবনে করেছেন শিক্ষকতাও। গভর্নর হিসেবে দারিদ্র শিক্ষার্থীদের কলেজ টিউশন ফি কমানো, পাবলিক স্কুলে বিনামূল্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার এবং প্রাপ্তবয়স্কদের জন্য গাজা বৈধকরণ সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তিনি। গর্ভপাতের অধিকারের পক্ষেও অবস্থান তার। ইসরায়েলকে বরাবরই ঘনিষ্ঠ মিত্র ভাবেন কমলা হ্যারিসের এই রানিং মেট। তবে গাজায় মানবিক সহায়তা প্রবেশ ও যুদ্ধবিরতি কার্যকরের পক্ষে বর্তমানে অবস্থান নিয়েছেন তিনি। রিপাবলিকানরা তাকে উগ্র বামপন্থী আখ্যা দিয়ে সমালোচনা করছেন। নির্বাচনে জিতলে ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের স্থলাভিষিক্ত হবেন ওয়ালস। এরই মধ্যে প্রয়োজনীয় ডেলিগেটদের সমর্থন পেয়েছেন হ্যারিস। 19 আগস্ট ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে। সেদিনই আনুষ্ঠানিকভাবে হ্যারিসের রানিং মেট হিসেবে যাত্রা শুরু হবে ওয়ালজের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।